আসসালামু আলাইকুম, আজকে তোমাদের অনলাইন আইসিটি ক্লাসে স্বাগতম। তো আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালোই আছো, বাসায় অবস্থান করছো। তো দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা পরবর্তী সময়ে তোমাদের ক্লাসে হাজির হয়েছি। আজকে তোমাদের যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে তৃতীয় সেমিস্টারের সিলেবাসের উপর, সেটা হচ্ছে ইনপুট ও আউটপুট ডিভাইস। আসলে আমরা ইনপুট এবং আউটপুট ডিভাইস এর আগেও কিছু পড়িয়েছি, যেহেতু অনেকগুলো ইনপুট এবং আউটপুট ডিভাইস রয়েছে। তো আজকে আরো কিছু ইনপুট এবং আউটপুট ডিভাইস সম্পর্কে আলোচনা করব। তো আশা করি তোমরা একটু মনোযোগ দিবে। তো দেখো, ইনপুট ও আউটপুট ডিভাইস, তো আজকে যে আউটপুট ডিভাইস সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মনিটর। দেখো, মনিটর কিন্তু আমরা কম বেশি সবাই চিনি। তোমরা কিন্তু ল্যাবেও যখন ক্লাস করেছো দেখেছো যে মনিটর, আমাদের ল্যাবের কম্পিউটার কিন্তু মনিটর গুলো হচ্ছে এলইডি মনিটর, লাইট ইমিটিং ডায়োড বলা হয় যাকে। তোমরা আরো কিছু মনিটর দেখে থাকতে পারো, যে আগের যে মনিটর ব্যবহার হতো সিআরটি মনিটর বলা হয়, ক্যাথোড রে টিউব সিআরটি মনিটর, সিআরটি ক্যাথোড রে টিউব, এর পুরো নাম হচ্ছে ক্যাথোড রে টিউব। এই মনিটর গুলো হচ্ছে আগের ছিল, আগের দিনের ব্যবহৃত হতো। এখন আর এই মনিটর গুলা দেখা যায় মাঝে মধ্যে, কিন্তু আস্তে আস্তে কি হারিয়ে যাচ্ছে। এখন উন্নত প্রযুক্তি মনিটর গুলো বাজারে চলে আসছে। তো দেখো, মনিটর এটা একটা আউটপুট ডিভাইস। কেন এটা আউটপুট ডিভাইস? কারণ আমরা কম্পিউটারে যা কিছু কাজ সম্পন্ন করি, নির্দেশনা দেই, কম্পিউটার সেই আমাদের নির্দেশনাকৃত কাজকে প্রক্রিয়া বা প্রসেস করে কি করে, এই মনিটরের মাধ্যমেই কিন্তু আমরা ওই ফলাফলটা দেখতে পাই। এই কারণে এই মনিটরটা হচ্ছে একটা আউটপুট ডিভাইস। তো এখন এমন মনিটর পাওয়া যায় যা কি একইভাবে ইনপুট ডিভাইস হিসাবেও কাজ করতে পারে, যেমন টাচ মনিটর গুলোর কথা বলা হয়েছে। তো তোমরা নিশ্চয় এতক্ষণে বুঝে গেছো যে এখানে টাচ স্ক্রিন মনিটরের কথা বলা হচ্ছে। তো আজকাল টাচ স্ক্রিন সহ মোবাইল ফোন, তারপরে হচ্ছে তোমার ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ কিংবা সাধারণ মনিটর কি মানে সবখানেই পাওয়া যায়। তো তোমাদের অনেকের হয়তো এর মধ্যে এগুলো ব্যবহার করে ফেলেছো তোমরা। তো দেখো, আমাদের বাসায় টেলিভিশনের সাথে মনিটরের তেমন পার্থক্য নেই। কম্পিউটারের মনিটর আর বর্তমান যে টেলিভিশনের মনিটর, এটার মধ্যে আসলে খুব একটা পার্থক্য দেখা যায় না। নানা আকৃতির মনিটর পাওয়া যায় বা দেখা যায়। তো মনিটরের কর্ণের দৈর্ঘ্যকে মনিটরের সাইজ হিসেবে ধরা হয়। মনিটরের কর্ণের দৈর্ঘ্যকে মনিটরের সাইজ হিসেবে ধরা হয়, মনিটরের কর্ণের দৈর্ঘ্য। ধরো এটা যদি একটা মনিটর হয়, তাহলে দেখো এইটা যদি একটা মনিটর হয়, তাহলে কি এই যে মনিটরের এই কর্ণের দৈর্ঘ্যকে, অর্থাৎ এই কর্ণ থেকে এই কর্ণ পর্যন্ত এই দৈর্ঘ্যকে বলা হয় মনিটরের দৈর্ঘ্য। মনিটরের দৈর্ঘ্য অর্থাৎ এই কর্ণ থেকে এই কর্ণ পর্যন্ত যে দৈর্ঘ্যটা আছে এটাকে মনিটরের কর্ণ দৈর্ঘ্য বলা হয়। আমরা বিভিন্নভাবে বলি যে 18 ইঞ্চি মনিটর, 22 ইঞ্চি মনিটর, এটা হচ্ছে এই পরিমাপ। এই কর্ণ থেকে এই কর্ণ পর্যন্ত দৈর্ঘ্যকে মনিটরের কর্ণের দৈর্ঘ্য মানে মনিটরের সাইজ বা দৈর্ঘ্য বলা হয়। তো দেখো, আগের দিনে সিআরটি বা ক্যাথোড রে টিউব মনিটরই সবাই ব্যবহার করত। তোমরা এখনো এই মনিটর গুলো দেখে থাকতে মানে দেখতে পারো বা অনেক জায়গায় এটা নর্মালি দেখা যায়। তো এখন পাতলা এলসিডি বা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এলসিডি আমি আবারও বলছি, দেখো একটু আগে ক্যাথোড রে টিউবের কথা বললাম বা সিআরটি মনিটরের কথা বললাম, এখন বলবো হচ্ছে এলসিডি অর্থাৎ লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এটা একটা মনিটর। ঠিক
ঠিক আছে। তারপরে আরেকটা মনিটর আছে, সেটা হচ্ছে এলইডি, লাইট ইমিটিং ডায়োড। এটার পুরো নামটা হচ্ছে লাইট ইমিটিং ডায়োড, আর এটা হচ্ছে এলসিডি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। আরেকটা যেটা লিখছিলাম সিআরটি, ক্যাথোড রে টিউব। তাহলে মনিটর আসলে তিন ধরনের, ঠিক আছে, তিন ধরনের মনিটর রয়েছে, তিন ধরনের মনিটর রয়েছে, তিন ধরনের মনিটর রয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে এলসিডি, একটা হচ্ছে এলইডি, আর একটা হচ্ছে ক্যাথোড রে টিউব বা সিআরটি। এটা আগের দিনের মনিটর। তাহলে আশা করি তোমরা মনিটর বিষয়টা বুঝতে পেরেছো যে মনিটর কি। আমরা একটু আগে বললাম মনিটর হচ্ছে কম্পিউটার একটি আউটপুট ডিভাইস, কারণ আমরা কম্পিউটারের ভিতরে যদি কোনো নির্দেশনা দিয়ে থাকি তাহলে কম্পিউটার সেই নির্দেশনাগুলো প্রসেস প্রক্রিয়া বিশ্লেষণ করে আমাদেরকে এই মনিটরের মাধ্যমেই ফলাফলটা দেখিয়ে থাকে। তো এই কারণে এই মনিটর একটা আউটপুট ডিভাইস। তো আমরা বিভিন্ন ধরনের মনিটর দেখতে পাই। তো দেখো প্রথম দিকে মনিটর হচ্ছে সিআরটি মনিটর, ক্যাথোড রে টিউব। তারপরে রয়েছে এলইডি মনিটর, লাইট ইমিটিং ডায়োড। আর এটা হচ্ছে এলসিডি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। তো এই তিনটাই হচ্ছে মনিটরের প্রকারভেদ। যদি অনেক সময় আসে মনিটর কয় প্রকার বা কয় ধরনের হয়ে থাকে, আমরা সহজে বলতে পারবো মনিটর নর্মালি তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে এলসিডি মনিটর, এলইডি মনিটর এবং সিআরটি মনিটর। তো এটাই ছিল মূলত মনিটর সম্পর্কে আলোচনা। এর পরের আরো কিছু টপিকস আছে, পরে যাচ্ছি। এরপর এখন আমরা অন্য নতুন আরেকটা আউটপুট ডিভাইস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে প্রিন্টার। প্রিন্টার প্রিন্টার দেখো এই প্রিন্টার কিন্তু তোমরা দেখেছো যে আসলে তোমাদের বিভিন্ন ধরনের যে প্রশ্ন নোটশিট, প্রিন্টার দিয়ে কিন্তু প্রিন্ট করা হয়। তো আমরা কম্পিউটারের কোনো ডকুমেন্ট ফাইল বা লিখিত কোনো ডকুমেন্ট কি আমরা যদি সেটা পেতে চাই, তাহলে এই প্রিন্টারের মাধ্যমেই আমরা কিন্তু ওগুলো প্রিন্ট করে বের করে আনতে পারি। তাহলে এই যে কম্পিউটারের ভিতরের প্রক্রিয়াকৃত কোনো ফলাফল আমরা বা ডকুমেন্ট বা লিখিত কোনো তথ্য এই যে প্রিন্টারের সাহায্যে বের করে আনতে পারি, এই কারণেই এই প্রিন্টারটা হচ্ছে কি আউটপুট ডিভাইস। এটা গুরুত্বপূর্ণ একটা আউটপুট ডিভাইস প্রিন্টার। তো দেখো মনিটরের পর যে আউটপুট যন্ত্রটি আমাদের বেশি প্রয়োজন তা হচ্ছে প্রিন্টার। কম্পিউটারে প্রসেসিং করার পর এর আউটপুট কাগজে ছাপানোর জন্য আমাদের প্রিন্টার ব্যবহার করতে হয়। ডিজিটাল ক্যামেরায় তোলা ছবিও আমরা কি এই প্রিন্টারে, কালার প্রিন্টারে প্রিন্ট করে বের করতে পারি। তো দেখো এই প্রিন্টারও আবার অনেক ধরনের শ্রেণী বিভাগ রয়েছে, আমি সেটা বলছি। দেখো প্রিন্টারের শ্রেণী বিভাগ, প্রিন্টারের শ্রেণী বিভাগ প্রথমে আছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। কি প্রিন্টার? ডট ম্যাট্রিক্স প্রিন্টার। ডট ম্যাট্রিক্স প্রিন্টার ডট ম্যাট্রিক্স প্রিন্টার
এটা দেখো, এটা আসলে প্রথম দিকের প্রিন্টার, যখন প্রিন্টার বের হয় এই তখনকার প্রিন্টার হচ্ছে এই ডট ম্যাট্রিক্স প্রিন্টার, অনেক আগের, ছাপার ব্যয় অনেক কম, সেজন্য প্রিন্টারটি এখনো অত্যন্ত জনপ্রিয়। কারণ এই প্রিন্টারের সাহায্যে যদি কোনো কিছু ছাপানো হয় সে ব্যয়টা আসলে কম ছিল। তবে নিখুঁত প্রিন্ট করার কাজে এটি আসলে মানে খুব একটা ভালো কাজ করে না, কারণ নিখুঁত ভাবে প্রিন্ট করা যায় না এই প্রিন্টার দিয়ে। তারপর হচ্ছে আর একটা সমস্যা হচ্ছে এই প্রিন্টারটি অনেকটা ধীর গতি সম্পন্ন, প্রিন্টারটি অনেকটা ধীর গতি সম্পন্ন প্রিন্টার। এরপরে আছে ইঙ্কজেট প্রিন্টার, 2 নম্বর হচ্ছে ইঙ্কজেট প্রিন্টার। ইঙ্কজেট প্রিন্টার 2 নম্বর হচ্ছে ইঙ্কজেট ইঙ্কজেট প্রিন্টার। এটা হচ্ছে 2 নম্বর প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার। তো এটা একটু বলে নেই, স্বল্প দামি প্রিন্টার হিসাবে এটি বহুল ব্যবহৃত। সাধারণত ব্যক্তিগত কাজে ইঙ্কজেট প্রিন্টারটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটিতে কি তরল কালি ব্যবহৃত হয়, লিকুইড কালি ব্যবহৃত হয়, এটি দিয়ে নিখুঁত ছাপার কাজ করা যায়। তারপরে হচ্ছে বিশেষ করে ছবি প্রিন্ট করার কাজ করা যায় এই ইঙ্কজেট প্রিন্টারে। তো এর ছাপার ব্যয়টা তুলনামূলক একটু বেশি হয়ে থাকে। তাহলে আমরা কি শিখলাম, যে ইঙ্কজেট প্রিন্টার এটা কি একটি বহুল ব্যবহৃত প্রিন্টার, এটা সাধারণত ব্যক্তিগত কাজেই বেশি ব্যবহৃত হয়, আর এই প্রিন্টারে মূলত লিকুইড কালি বা তরল কালি ব্যবহৃত হয়, এবং ছবি ছাপানোর কাজে বা ছবি প্রিন্ট করার কাজে এই ইঙ্কজেট প্রিন্টারটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো এটা হচ্ছে ইঙ্কজেট প্রিন্টার। এর পরে আসো, আর একটা প্রিন্টার রয়েছে, সেটা হচ্ছে তোমার লেজার প্রিন্টার। লেজার প্রিন্টার লেজার প্রিন্টার নাম শুনেই বুঝতে পারছো এটার লেজার রশ্মির সাহায্যে কাজ করে থাকে, লেজারের সাথে সম্পর্ক রয়েছে। এই প্রিন্টারটা সবচেয়ে নিখুঁত ভাবে কাজ করে থাকে, নিখুঁত ভাবে এই প্রিন্টারে প্রিন্ট করা যায়, এবং কি এর ছাপার গতিও, কি প্রিন্ট করার গতিও কিন্তু অনেক ভালো, মানে দ্রুত সময়ের মধ্যে এটা নিখুঁত ভাবে অনেক প্রিন্ট করতে পারে, এবং সময় ব্যয়বহুল থাকলেও প্রযুক্তির উন্নয়নের কারণে এটি কিন্তু অনেক এখন মনে কর ব্যয় সাশ্রয়ী হয়েছে। আগে অনেক দাম ছিল, কিন্তু এখন আস্তে আস্তে প্রাইসটা কমতে শুরু করেছে। তো এটা হচ্ছে লেজার প্রিন্টার। তো মোটামুটি আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, প্রথম দিকে আলোচনা করলাম হচ্ছে মনিটর সম্পর্কে, তার পরবর্তী অপশন ছিল প্রিন্টার, আমরা প্রিন্টার কি জানলাম, প্রিন্টার কোন ধরনের ডিভাইস, প্রিন্টার একটি আউটপুট ডিভাইস, তারপর প্রিন্টারের শ্রেণীবিভাগ একে একে জানলাম। প্রথমে শিখলাম কি ডট ম্যাট্রিক্স প্রিন্টার, 2 নম্বরে শিখলাম ইঙ্কজেট প্রিন্টার, 3 নম্বরে শিখলাম লেজার প্রিন্টার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যদি প্রশ্নটি পরীক্ষা আসে তাহলে তোমরা এর উত্তর করতে পারবে। তো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, বাসায় ভালো থাকো, সুস্থ থাকো, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।